नमस्कार बंधुरा, राधे राधे, जय श्रीकृष्ण, जय मा मनसा। बंधुरा आपनारा सकले केमन आछेन? आशा करछि भगवानेर कृपाय आपनारा खुबी भालो आछेन। बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब भगवानेर एक अद्भुत लीला। आपनारा शुनुन, आपनादेर खुबी भालो लागबे। एकबारे आजकेरई ओई घटनाटा घटेछे आमार साथे। बंधुरा आजके आमी सकालबेला जखन ভোর 5টার সময় ঘুম থেকে উঠলাম, তখন আমি স্নান করে গাছে ফুল তুলতে গেলাম। প্রথমে আমি স্নান করে গাছে ফুল তুলতে যাই, তখন দেখলাম গাছে একটাও ফুল হয়নি, বেশ দুটো একটা ফুল হয়েছে। তা আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ভাবলাম আজকে তো শ্রাবণের সোমবার, তাই আজকে গাছে একটাও ফুল পেলাম না, ভগবানের চরণে কি আমি আজকে ফুল নিবেদন করতে পারলাম না বলে মনটা খুব খারাপ হয়ে গেল। শুধু তুলসীপত্র তুলেই আমি নিয়ে চলে এলাম। তারপরে ঠিক একটা ঘটল অদ্ভুত লীলা। দেখুন বন্ধুরা, আমি ভক্তি সহকারে অন্তর থেকে চেয়েছিলাম যে আজকে আমি ভগবানকে ফুল দিয়ে বা পুষ্পের শৃঙ্গার করব। আমি করে উঠতে পারলাম না তখন, তাই মনটা খুবই খারাপ হয়ে গেছে। তুলসী পাতা নিয়েই আমি প্রভুকে নিবেদন করলাম। কিন্তু তার কিছুক্ষণ পরেই প্রভুর দেখুন কত দিব্য লীলা। দুটো বালক এলো আমার কাছে, এসে দাদা দাদা করে ডাকছে। একটা মেয়ে যাকে আমি সত্যি করে রাধারানী মানছি, আর একজন এসেছিল বালক যিনি সত্যি পরমেশ্বর প্রভু কৃষ্ণ। আমার মনে হয় ওনারাই এসেছিলেন, কারণ দেখুন সকলের মধ্যেই ভগবানের বাস। আর আমি দেখুন আজকেই আমার মন অন্তর থেকে চেয়েছিল যে আমি ভগবানকে পুষ্প দ্বারা সুসজ্জিত করব, ওনার পুষ্প দ্বারা শৃঙ্গার করব। আর আমি করে উঠতে পারলাম না খুব সকালে, তাই মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু বেলার দিকে দেখলাম দুটো ছেলে, মানে একজন বাচ্চা মেয়ে আর একজন বাচ্চা ছেলে আমাকে দাদা দাদা করে জোরে ডাকছে। আমি তখন ব্যস্ত ছিলাম, আমি তখন কিছু একটা কাজ করছিলাম। আমি গেলাম ওদের ডাকে সাড়া দিয়ে। আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখলাম ওরা এক ঝুড়ি রকমের ফুল এনেছে। আপনারা সকলেই সেই ফুলগুলো দেখতে পাচ্ছেন। পুরো বন্ধুরা এই কথাটা একদমই সত্য কথা। বা দেখুন বন্ধুরা, গোবিন্দর নাম করে বলছি, গোবিন্দর দিব্যি দিয়ে বলছি, গোপালের দিব্যি দিয়ে বলছি। সত্যি প্রভুর কত অপার অনন্ত অসীম মহিমা। প্রভুকে ডাকার মতো ডাকলে উনি নিশ্চয়ই সাড়া দেন। আমি দেখে কাঁদতে লেগে গেলাম, মানে এত আমার চোখ দিয়ে জলের ধারা বইতে লাগলো। আমি কিছু ভেবেই পেলাম না যে আমি দেখে সর্বপ্রথম আমার গাটা কাঁটা দিয়ে উঠল, যে আমি আজকে ভেবেছিলাম আমি আমার প্রভু শৃঙ্গার করব ফুল দিয়ে, আর গাছে আমি ফুল পেলাম না। দেখুন প্রভু সত্যি করে ডাক শুনে নিয়েছেন, তাই ওনাকে ডাকার মতো ডাকলে উনি নিশ্চয়ই সাড়া দেন। বন্ধুরা আপনারা কেউ বাজে ভুল করেও মন্তব্য করবেন না। আমার সাথে আজকে সকালেই এই ঘটনাটা একদমভাবে ঘটেছে। আপনারা সকলেই ভক্তি সহকারে ভগবানকে ডাকলে উনি নিশ্চয়ই ডাকে সাড়া দেবেন। ভুল করেও কেউ বাজে মন্তব্য বা বাজে কমেন্ট করবেন না। দেখুন আমার সাথে ঘটেছে, আমি জানি এবং আমি প্রত্যক্ষদর্শী, আমি প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি ওনার। দেখুন বন্ধুরা, আমি চেয়েছিলাম যে ওনাকে ফুল দিয়ে শুধু শৃঙ্গার করব, পুষ্প শৃঙ্গার করব, কিন্তু ভাবিনি যে এত ফুল দিয়ে আমি ওনাকে শৃঙ্গার করতে পারবো। আমি কাউকে বলিনি, কোনো বাচ্চা ছেলেকে বলিনি বা আশেপাশে কাউকেই বলিনি, আমি মনে মনে ভেবেছিলাম। কিন্তু দেখুন প্রভু ডাক শুনেছেন। ওই বালক রূপী ছেলেটা আর ওই বালিকাটা আমার কাছে মনে হয় ওনা রাধা মাধবেরই যুগল মূর্তি। আমি ওদিকে অন্তর থেকে মন থেকে ভক্তি সহকারে প্রণাম জানাই, ওনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। আর দেখুন বন্ধুরা, আপনারা হয়তো ভাববেন এটা আশেপাশের ছেলে। হ্যাঁ, আমি হয়তো ভেবে নিলাম আশেপাশের ছেলে, কিন্তু ওনারা তো যুগল রূপে এসেছেন, রাধা মাধব বলে আমি ওনাদেরকে গণ্য করছি। আর সকলের মধ্যেই তো রাধা মাধবের বাস আছে, তাই ওনারা একবারই ছোট ছেলে, তাই ওনারা ভগবানেরই রূপ। আমি এটাই স্বীকার করে আমি আমার প্রভুকে এই পুষ্পগুলো নিবেদন করছি। আর আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম। দেখুন কত সুন্দর সব রকমের ফুল দিয়েছে, সাদা রঙের ফুল। আর দেখুন একটা অদ্ভুত মহিমা, গোপাল যেই কালারের ফুল পছন্দ করে ঠিক সেই সবই ফুল ওরা এনেছে। দেখুন এটাই তো প্রভুর অনন্ত অপার অসীম করুণা লীলা। আমি চেয়েছিলাম যে ধরুন গোপালের শাস্ত্রে আছে যে গোপালকে হলুদ বা শ্বেত পুষ্প দ্বারা সুসজ্জিত করা হয়, যেহেতু গোপালের নাম পীতাম্বর, উনি পীত বস্ত্র ধারণ করেন। তাই আমি ভেবেছিলাম গোপালের পছন্দের কিছু ফুল যদি আমি নিবেদন করতে পারি। দেখুন পছন্দ বলতে শ্বেত রঙের পীত রঙের ফুল আছে। আর দেখুন ওই বাচ্চাটি গোপালের প্রিয় ফুলগুলোই এনেছে, যেগুলো গোপাল সেই রঙগুলো পছন্দ করে। তাহলে দেখুন ওনাদিকে তো বা ওদিকে তো আমি বলে দিইনি, বা ওরাও আমার মনের কথা জানে না। আমি তো অন্তর থেকে মন থেকে ভেবেছিলাম ফুল তুলতে তুলতে, কিন্তু দেখুন ভগবান ডাকার মতো ভগবানকে ডাকলে উনি নিশ্চয়ই ডাক শোনেন। গোপালের মহিমা অপার অনন্ত,
অসীম, জয় গোপালের জয়। আপনারা সকলেই ভালো থাকবেন। দেখুন আমার গাটা কাটা দিয়ে উঠেছে গোপালেরকে যখন আমি পুষ্প দিয়ে শৃঙ্গার করছি, যে উনি আমার মনস্কামনা আজকের দিনে পূর্ণ করেছেন, উনি আমার মনস্কামনা বিফল হতে দেননি। আমি তো বেশি কিছু আবদার করিনি ওনার কাছে, আমি ওনাকে পুষ্প দিয়ে শৃঙ্গার করব। উনি যে আমার মনস্কামনা পূর্ণ করেছেন, আমি ধন্য হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। রাধা মাধবের জয়। আপনারা সকলেই ভালো থাকবেন। দেখুন দেখুন বন্ধুরা, গোপালের মহিমা, গোপাল যে কত লীলাধর, উনি যে কত লীলা করেন ওনার ভক্তদের সাথে, সেটা আমি প্রত্যক্ষদর্শী। দেখুন বন্ধুরা, জয় শ্রী রাধা মাধব।